আপনি ওরা এখানে আটছে কেন? এই জায়গাটা কি ওদের? তো এখানে কি প্রেম করার জায়গা? তো কি হইছে? আচ্ছা আপনার আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি একটু জিজ্ঞেস করব। হ্যাঁ আপনি জিজ্ঞেস। আচ্ছা ভাই আপনার কি হয়? হ্যাঁ ভাই আমার ওয়াইফ হয়। হ্যাঁ আমার চিনো আপনার কিন্তু অনেকক্ষণ ধরে না করতেছি, আপনি কিন্তু আমার পরিচয় আমি বারবার বলতেছি, আমি কিন্তু বলতেছি যে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি। দাঁড়ান আমি আপনার ফোন লাগাইতেছি, আপনার বাপের উপরে ফোন লাগাইতেছি, ঠিক আছে? আপনার বাপের ফোন দিতেছি, দাঁড়ান ওই আপনার বাপের আমি ফোন দিতেছি। হ্যালো, হ্যাঁ শামসুল ভাই, হ্যাঁ শামসুল ভাই শুনেন, ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে গিয়ে আপনার ওই যে সাত নম্বরের যে হচ্ছে গিয়ে আপনার যে পার্কটা আছে না, এই পার্কের মধ্যে ওই যে হাজবেন্ড ওয়াইফ ঘুরতে আসছে, এখানে যদি একটা ছেলে আর কি। হ্যাঁ শামসুল ভাই আপনি একটু কথা বলো, তুমি কথা বলো না, শামসুল ভাই একটু কথা বলো, শামসুল ভাই তুমি কথা বলে দেখো, শামসুল ভাই তুমি কথা বলে দেখো না, কথা বলো কথা বলো। হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই, কিছুই না দিন না, কেবল সন্ধ্যা হইলো, আমার কথা হচ্ছে এরা হাজবেন্ড ওয়াইফ পার্কে ঘুরতে আসছে, কিন্তু তোরা কেন এরকম প্রিজিং করবি? তোরা কেন এই যে এরকম, তোরা তো এটা চিনতে গেলি আমি ওখানে তাকাচ্ছিলাম, আমার ভিডিওতে ফুটেজ আছে, আমার ভিডিওতে ফুটেজ আছে, যা ভাই যা যা ভাইয়া শুনেন আমি একটা কথা বলি, এখন অনেক রাত হয়েছে বুঝছেন, এই সময়টার মধ্যে মানে হাজবেন্ড ওয়াইফ হন আপনারা, কিন্তু এভাবে রাস্তার মধ্যে থাকাটা উচিত না ভাই, আমরা তো একটু বের হইছি বাসা থেকে, এটা উচিত না ভাই, সবার ঘরে তো আমাদের মা বোন আছে, কিন্তু এভাবে উচিত না, জানগা আপনার গাড়ি কি আপনাদের? হ্যাঁ ভাই জানগা, চলে জানগা। আচ্ছা ভাই ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না আসলে আসলে ওটা কিছুই না আপু, কিন্তু এরকম বেরাত রাস্তার মধ্যে থাকা ঠিক না, জানগা চলে জানগা। আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক উপকার করছেন আমাদের। ওকে ঠিক আছে, যান চলে যান।